Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে বেসিক একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব আর আজকের এই কেকটা আপনারা চাইলে 1.5 পাউন্ডের কেক বেস হিসেবে ইউজ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের কেকের জন্য আমাদের বড় সাইজের 3টা ডিম লাগবে। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আমি ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা একটা ফোমি টেক্সচারে চলে আসে। ডিমটা ফোমি হয়ে গেলে এখানে একটু একটু করে চিনি অ্যাড করতে হবে। আমাদের আজকের রেসিপির জন্য 1/3 কাপ পরিমাণ অর্থাৎ 6 টেবিল চামচ পরিমাণ চিনি লাগবে। আমি চিনিটা একটু একটু করে অ্যাড করে ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা স্টিফ পিক্স ফর্মে চলে আসে। বিট করা হয়ে গেছে। এবার এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচের 4/3 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যেন কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। বিট করা হয়ে গেছে। এবার অন্য আরেকটি মিক্সিং বোলে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে 3/4 কাপ পরিমাণ অর্থাৎ 1 কাপের 4/3 ভাগ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়েছি 1 চা চামচের 4/3 ভাগ পরিমাণ বেকিং পাউডার। এই দুটো উপকরণ ভালোভাবে চেলে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা আগে থেকে রেডি করা ডিমের ফোমের মিক্সচারে একটু একটু করে অ্যাড করব। একটু একটু করে অ্যাড করে এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে করে মিক্স করে নিতে হবে। এই কাজটি অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আলতো হাতে করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না আর ওভার মিক্সিংও করা যাবে না। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার এই ব্যাটারটিকে আমি আগে থেকে একটি গ্রিস করা 7 ইঞ্চি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার একটি প্রিহিটেড ওভেনে 160°C টেম্পারেচারে 30 মিনিটসের জন্য আমি কেকটাকে বেক করে নিব। কেকটা বেক করার পর আমি কেকটাকে ওভেনে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম অর্থাৎ বন্ধ ওভেনে। তারপর এটাকে বের করে নিয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এবার একটি ক্লিং র্যাপ দিয়ে আমি কেকটাকে কভার করে নিচ্ছি। কেকটা গরম থাকা অবস্থায় কভার করে নেবেন আর একদম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এভাবে কভারড রাখতে হবে। এতে করে কেকের ময়েশ্চারটা ভিতরে লক হয়ে যাবে আর কেকটা একদমই ড্রাই হবে না। তো এই ছিল আমার আজকের 1.5 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক বেজের রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।